নাম কাকাল কাকা। সেদিক দিয়ে যাবেন আপনি, সেদিক দিয়ে রিক্সা তো এখন নাই চাচা, আপনি তো প্যাডেল নিয়েই চলছেন, এই বয়সেও প্যাডেল চালাচ্ছেন, কেমন লাগছে? সবাই চায় যে ভালো জায়গায় খাবো, হ্যাঁ ভালো জায়গায় শুভ, ভালো জায়গায় বাসন শেষ করবো, আমিও চাই, আমার হচ্ছে না, হচ্ছে না। আপনি এত, আপনি বয়স্ক তো, তাও দেখেন আসি 80 বছর বয়স, তবু আপনি এখনো চাঙ্গা, হ্যাঁ দোয়া তো আপনার জন্য রাখতে হবে এই বয়সে। আপনি অনেক কষ্ট করছে আমাকে, কি বললেন দাদা, হাত পা থেকে লোকের কাছে কি অনার্স পড়ছে, ইন্টারে পড়ে, সংসার আছে, বহুত কষ্ট করতে হয়, লেখাপড়া বছর করেছেন বা করেছে জানেন কি পরিমাণ খরচ, অনেক কষ্ট করতে হয়। এখনো কি ছেলেবেলাকে আপনি খরচ চালাচ্ছেন? আমি চালান, আপনি চালান, কয় ছেলে মেয়ে আপনি বললেন? তিনটে, দুই মেয়ে আর এক ছেলে, প্রায় শেষের দিকে চলে যেত, ছাদ থেকে পরে পাতে ভাঙা বাম পা, কার ছাদ থেকে পড়ে গেছিলেন কেন? রাজমিস্ত্রির কাজ করতেন তো। ও আচ্ছা, তখন 5-7 বছর লেখাপড়া বাদ, পারলাম না। বাসা কোথায় আপনার? হরগ্রাম। কোন হরগ্রাম? জামা ভর্তি করলেন, যার জন্য লোক বুঝতে গেলেন যে আপনার বয়স তখন লেখাপড়া শেষ হওয়ার কথা, ওখানে 5-7 বছর পিছিয়ে গেলেন, দিয়ে এখন এই কষ্টের উপর আছি বহু। এমনি লোক অনেক আমাকে জিজ্ঞাসাবাদ করে, অনেকে দাম লাগলো 700 টাকা, অনেকে লোকের তো টাকা পয়সার অভাব নাই, খেয়ে ফোরাতে পারে না, তার ছেলেপেলে লেখাপড়া করছে না, পাগলাম করছে, নিশা ভাঙ করছে। সুজা থাকে, আপনি তো এই রিক্সা চালিয়ে কিন্তু ছেলে মানুষ হয়েছে, আপনি রিক্সা চালিয়ে, আপনি রিক্সার চালানোর রোজগার দিয়ে আপনি ছেলে মেয়ের পড়াশোনা চলছে? হ্যাঁ, তবে দুয়ার হ্যান্ড বিয়ে হয়ে যাবে সামনে মাসে, ছেলে মেয়ের। হ্যাঁ চাচা, বামে রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ চাচা, ভালো থাকেন, হ্যাঁ আপনার জন্য দোয়া থাকবে, এই বয়সেও আপনি রিক্সা চালাচ্ছেন। এখন তো লোকে বলে যে আপনি 80 বছর বয়স, এখন তো ছেলে মানুষ আছেন, উপরে আর আপনাদের দাঁড়িয়ে এইভাবে হাসি খুশি থাকবেন সবসময়, আমাকে স্টেশন দেখলে দেখতে পাবেন 24 ঘন্টা একই। আপনার নাম কি বললেন? আমার নাম ডাক্তার লাল মোহাম্মদ, মায়ের ডাক্তার মোহাম্মদ ইলিয়াস। তা লাল মোহাম্মদ ধরে চিনে সবাই আপনাকে? আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।